চরিত্র, লিচু গাছের মতো পবিত্র। ব্যাপারে যা শুনে আসলাম, তুমি শুনলে বিয়ে দিতে চাবা না? পরে বলে রাখি, বিয়ের পর তো জানা জানো আমার বাসায় এক লিস্ট লুঙ্গি না পরে। ঘুমায় থাকবে লুঙ্গি পরে, ফ্যানের বাতাসে লুঙ্গি উল্টে মাথায় থাকবে। সি 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 সি, তুমি না চুকা পোকা। তুই কি আমার টাকা চুরি করতেছিস? আল্লাহর কসম না। তোর আমি ওয়ার্নিং দিয়ে এসেছি, মর্জিনা যদি এগুলো জানে না, তোর দুই জটি দুই দিক দিয়ে টান দিয়া তোর আমি দুই ভাগ করে ফেলবো। কি ব্যাপার, সে সকাল থেকে ওয়েট করতেছি, তুমি না বলছো আজকে আমার গিফট দেবে? তাড়াতাড়ি দরজাটা খুলে দেখো। আচ্ছা ঠিক আছে। মাথা নিচে পাও পর দিয়ে থাকে, এক্স রে করে দেখলাম 4.5 সেকেন্ড।
জন্য আমি আমার জীবন রাজি দিতে পারি, বুঝছিস? আমি এখন রাজি হয়েছি যে আমি হোক তোর এই ছেলের সাথে বিয়ে দেবো, আর আমার সাথে জগল করে ট্রাই করবি না। না মা, এই এই ছেলেকে বিয়ে করবো না মা। দেখো দেখো কি দিচ্ছে, দেখো তোমাকে বলতেছিলাম না যে গিফট দিবে, সবাই জানে না। এই দেখো, এই দেখো কি দিচ্ছে মা, মা এই দিচ্ছে আমার। তো কি হয়েছে, তুই যেরকম তোর যেরকম চেহারা তুই ওরকমই গিফট পাবি। তাও শুকর কর তোরে যে কেউ ভালোবেসে গিফট কিছু এলেও দিছে। আমি যদি তাকে জায়গায় হইতাম, গিফট তো দূরের কথা, উল্টা বলতাম তুমি যদি আমাকে গিফট না দাও তোমার সাথে আমার রিলেশন নেই। আমি সারাদিন ঘুরে গত তিন চার দিন ধরে ফোন করে করে বিভিন্ন জনকে কেনার মতো গল্প করতেছি, হ্যাঁ, যে আমার জামাই এরকম এরকম, গ্রাম থেকে সবজি আসবে, এনজিও তে চাকরি করে, পাশে ফ্ল্যাটেই থাকে, যা চাবো যখন তখন পাবো, যা আরো অনেক কিছু গাল ফুলায় ফুলায় সবার কাছে গল্প করে আমার একটা স্ট্যাটাস তৈরি করছি। আর তুই এখন বলিস ওরে বিয়ে করবি না, শুধু কি তাই? পাড়া প্রতিবেশী সব জায়গায় আমি এক একজনকে বলে দিছি, আপনি আরেকজনের কাছে যায় বলেন, সেও যেন আরেকজনকে বলে, এরকম কানে কানে যেন সবার কাছে পৌঁছা যায় যে না আমার মেয়ে। সবাই একটা ধারণা ছিল আমার, সবাই খোঁচা মারত যে এই গাল বড় মেয়ের কোথাও বিয়ে হবে না, অথচ এখন বিয়ে হবে। এই জন্য আমি গল্প করে কথা ছড়াই বেড়াইছি, আর এখন তুই বলতেছিস তুই ওরে বিয়ে করবি না। ও মা, তুমি কি বলো কি বলো, তুমি তো আর এই গিফট দেখে তোমার বোঝা উচিত তোমার মেয়ে কিরকম একটা ছেলে পছন্দ করছিল। মা, এই টাইপের গিফট দেয় তুমি বুঝো, বিয়ের আগে গার্লফ্রেন্ডে পটানোর জন্য মানুষ আরো কি না করে। আর ও আমার ফুলকপি মুড়ি আর শেষমেশ এই মিনিয়ন দিছে মা। না তোরে পটাবে না, তোরে পটানোর জন্য ভালো ভালো গিফট দিবে। তুই কি পটানোর মতো? তোরে তো পটানোর আগে তুই নিজেই পোজা গোলা পটল তোলার মতো ব্যবস্থা করে ফেলাস। আমার ঘরে তো সরম একটা ওয়ে আছে।